আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ সৌরভ। বাংলা ব্লগে ঈদ স্পেশাল একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। কন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওরে। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, এইসব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলি অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে। ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলি হাওর থেকে। খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে ইজি বাইকে বেড়িবাঁধের শেষ প্রান্তে চলে আসুন। সেখানে দরদাম করে ঘণ্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওর ঘুরে দেখার জন্য। ছোট নৌকা ভাড়া করতে প্রতি ঘণ্টা 400 থেকে 500 টাকা এবং একটু বড় নৌকা ভাড়া করতে 700 থেকে 800 টাকা খরচ হবে। আর বেশি সময়ের জন্য ভাড়া করলে খরচ কিছুটা কম হবে। এক নৌকায় অনায়াসে 10 থেকে 30 জন পর্যন্ত উঠতে পারবেন। আপনার হাতে কত সময় আছে সেই হিসাব করে নৌকা ভাড়া করুন। চেষ্টা করুন অন্তত 3 ঘন্টা যেন হাতে থাকে নৌকা দিয়ে ঘোরার জন্য। হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প সময়ের মাঝেই ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর থেকে। হাওরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মতো গ্রাম, রাতারগুলের মতো ছোট জলাবন, হাওরের তাজা মাছ ভোজন, সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। জনপ্রিয় টুরিস্ট প্লেসগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ঠ, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এই নিকলি হাওর আপনাকে দেবে নিজের মতো করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। আপনার প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে যখন নিকলি বেড়িবাঁধের উদ্দেশ্যে ইজি বাইকে করে যাবেন, তখন রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আপনার নিজের অজান্তেই আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মনে হবে আপনি প্রকৃতির স্বর্গে চলে এসেছেন। তাই আপনার মনকে ভালো করার জন্য ঘুরে আসুন নিকলি হাওর থেকে একদিনের মধ্যেই। নিকলি ঢেউয়ের বাড়ি রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার। এটি একটি ভাসমান রেস্তোরাঁ এবং পার্টি সেন্টার। এখানে আপনি আপনার খাওয়া দাওয়া সহ পার্টি উদযাপন করতে পারবেন। এখানে নিচতলায় খাওয়া দাওয়া এবং উপরতলায় পার্টি সেন্টার হিসাবে এই ভাসমান রেস্তোরাঁটি রয়েছে নিকলিতে।
নিকলি বেরিবাদে আপনি পৌঁছানোর পরে আপনি দেখবেন ছোট থেকে বড় নানান বয়সী মানুষদের উদযাপন। সবাই যেন এক বয়সী হয়ে আনন্দ করে বেড়াচ্ছে এখানে। বিভিন্ন নৌকায় করে গানের তালে তালে নানান বয়সী মানুষেরা নেচে বেড়াচ্ছে। স্পিডবোট ও নৌকায় করে বিভিন্ন বয়সী মানুষদের উদযাপন দেখলে আপনারও ভালো লাগবে। আপনার মনে হবে আপনিও তাদের মতোই আনন্দ করেন, আর আপনার মন তো ভালো হতে বাধ্য। সুখ জড়িয়ে নেওয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার কাজটা এখানেই সেরে ফেলতে পারেন। তবে বড়া বর্ষার পানি অনেক বেশি থাকে, তাই গোসল করতে চাইলে সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এই বেরিবাদে দাঁড়ালে দেখতে পারবেন ছোট বড় সবাই আনন্দ করছে। ছোটরা যেমন পানিতে যেভাবে লাফালাফি করে, বড়রাও ঠিক সেই রকমই আচরণ করছে। তারা যেন ভুলে যাচ্ছে তাদের বয়স, তারা শুধু আনন্দে মেতে বেড়াচ্ছে। এখন বর্ষাকাল, ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনেই ঘুরে আসতে পারবেন নিকলি হাওড় থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওড়ে যেতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে যাওয়ার জন্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর এগারো সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। এগারো সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন কমলাপুর স্টেশন থেকে সকাল 6টায় ছেড়ে বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী ও ভৈরব রেলওয়ে স্টেশন হয়ে কিশোরগঞ্জে আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট ভাড়া 125 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে, কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগে ট্রেন গোচিহাটা স্টেশনে নেমে যাবেন। ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল 11টার মধ্যেই গোচিহাটা স্টেশনে চলে আসতে পারবেন। স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারবেন 15 কিলোমিটার দূরে নিকলি বাজারে। ইজি বাইক জনপ্রতি 35 টাকা অথবা রিজার্ভ নিলে 250 থেকে 300 টাকা বাড়ায় নিকলি যেতে পারবেন, এবং নিকলি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। সিএনজি রিজার্ভ নিলে খরচ হবে 300 থেকে 350 টাকা, আর সময় লাগবে প্রায় 40 মিনিট। তবে ওই দিনই ফিরতে চাইলে আবার যাবার পথে আপনাকে বাসে যেতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য। আর এখানে যদি আপনারা ভ্রমণ করুন তাহলে আমি আশা করি আপনারা সুস্থভাবে ভ্রমণ করে ফিরে আসুন আপনাদের নিজ নিজ কর্মস্থলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।